আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা মহান আল্লাহ তাআলার দেয়া এই জমিনে বসবাস করে প্রত্যেক দিন কতই না গুনাহের কাজ করতেছি, কিন্তু এই জমিন আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেক দিন প্রতিটি মানুষকে 7টি হুঁশিয়ারি বাক্য শোনায়। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই বাক্যগুলো। হাদিসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক দিন জমিন উচ্চ স্বরে 7টি বাক্য ঘোষণা করে থাকে। জমিন বলে, হে আদম সন্তান, আজ আমার পিঠের ওপর দৌড়াদৌড়ি করছো, কিন্তু তাড়াতাড়ি আমার ভিতরে আসতে হবে। হে আদম সন্তান, আমার উপর বসবাস করে পাপ করে চলেছো, আমার ভিতরে কঠিন শাস্তি ভোগ করতে হবে। হে আদম সন্তান, আমার পিঠের ওপর বিচরণ করে হেসে খেলে বেড়াচ্ছ, কাল আমার ভিতরে প্রবেশ করে কাঁদতে হবে। হে আদম সন্তান, আমার পিঠের উপর থেকে অন্যায়ভাবে সঞ্চিত বস্তু ভোগ করছো, অচিরেই আসতে হবে, সেখানে পোকা মাকড় তোমার হাড় মাংস খেয়ে ফেলবে। হে আদম সন্তান, আমার পিঠের উপর আনন্দ ও সুখে আছো, আমার ভিতরে সে চিন্তিত ও দুঃখিত থাকবে। হে আদম সন্তান, আমার পিঠের উপর আজ তুমি অহংকারে মত্ত আছো, কিন্তু কালই আমার ভিতরে প্রবেশ করে লাঞ্ছিত ও অপমানিত হবে। হে আদম সন্তান, আজ তুমি আমার পিঠের উপর দলবদ্ধ হয়ে আনন্দ উল্লাসে মেতে রয়েছো, কাল যখন আমার অন্ধকার বুকে আশ্রয় গ্রহণ করবে, তখন চিন্তিত অবস্থায় একাকী করে থাকবে। অন্য একটি হাদিস শরীফে আরও বর্ণিত আছে, কবর প্রত্যেক দিন 3 বার উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দা, আমি নির্জন স্থান, অন্ধকারময় স্থান, এবং আমি কীট পতঙ্গ এবং পোকামাকড়ের আবাসভূমি। সুতরাং হে আল্লাহর বান্দা, আমার ভিতরে নিরাপদে থাকার সম্বল সঞ্চয় করেছ কি? আবার বলে, হে আল্লাহর বান্দা, আমার অভ্যন্তরে আসার পূর্বে পবিত্র কুরআন বন্ধু হিসেবে সাথে করে নিয়ে এসো, গভীর রাতের ইবাদত বন্দেগির আলো সাথে করে এনো, আমি তোমার কাঁচা মাটির ঘর। সুতরাং আমার ভিতরে প্রবেশ করার পূর্বে সৎ কর্মের বিছানাপত্র নিয়ে এসো, আমার মধ্যে সাপ বিচ্ছুর আশ্রয়, আমার ভিতরে আসার পূর্বে বিসমিল্লা পাঠের এবং অশ্রু বিসর্জন রূপ ঔষধ সাথে নিয়ে আসলেই পরিত্রাণ পাবে। এছাড়াও বলে থাকে, হে আল্লাহর বান্দা, আমি মুনকার নাকিরের পরীক্ষা কেন্দ্র, সুতরাং আমার ভিতরে চির আশ্রয় নেয়ার পূর্বে কালেমা তাইয়েবা পাঠের পূর্ণ সাথে নিয়ে এসো, অন্যথায় মুক্তির কোনো পথ নেই। প্রিয় দর্শক, হাদিসে আরও এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের চাইতে ভয়ঙ্কর আর কোনো কিছু দেখিনি। তাই প্রিয় দর্শক, আসুন আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি আমাদের কবরে আজাব মাফ করে দিন, আমিন। প্রিয় দর্শক, এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।